वैसे इंडिया में कभी ऐसा नहीं हुआ जैसा आप किया है। गर्व है ना कथा सुनिया আরে দরিদ্র হওয়ার পরই দিন রাজার কর্ম বীরত্বের অন্তরটা রাজার কর্ম বীরত্বের ঠিক তা সেহেতু আমরা দুনিয়ার বিকাশ দেখে দেব তাহলে আজকাল সবাই মিলে প্রতিজ্ঞা করব যে আর আমরা ফালতু ডিসকাশন বসবো না ফালতু ডিসকাশন নট ডিসকাশন অন্য কোন ডিসকাশন করব না অন্য ফালতু ফুলতু কথা হাতে বাজারে সাত দোকান দাদা মারিয়া সময় নষ্ট করব না আরে বিকাশের তো আগত জ্ঞান থাকা নাই তবে তো বিকাশ হবে বিকাশ যে করব জ্ঞানটা করব না আছে বিকাশের জ্ঞান করব না আছে তো জ্ঞানটা ওই পতাকার তল পাইবেন এই যে বান্দর দেখেন না বান্দর বান্দর দেখছেন না বান্দর এই বান্দরের হাতও আছে ঠ্যাংও আছে মাংস থাকে ওর অ্যাডভান্টেজ বেশি আছে মানে ওর একটা গসব জল না ধরিয়েছিল গসব জল ভিজে কেন ভিজে ওর বান্দর ওর মত বুদ্ধি নাই ঝড়ির টান খায় শিলের টান খায় আর ঝড়ির জল জল কাঁধ আসে লাগে তো একটা দেয় বুদ্ধি নাই বুদ্ধি বুঝলেন কথা সেই জন্য বিকাশের জন্য প্রথম পদক্ষেপ বুদ্ধি ঠিক আছে তা বুদ্ধি কার গড়ে পাব এই বুদ্ধি কি দোকানে পাওয়া যায় দুই তিন বেজে আমি কাজ মাখবো সিটিং মিটিং সিটিং মিটিং সিটিং মিটিং এ বুদ্ধি হবে বুঝলেন কথা আমরা বুঝে গেলাম গ্রেটার গুজরাট পিপুলস অ্যাসোসিয়েশনের যেটা সিস্টেম আছে গ্রাম কমিটি অঞ্চল কমিটি ব্লক কমিটি ডিস্ট্রিক্ট কমিটি সেন্ট্রাল কমিটি এই সমস্ত কমিটিতে সংযুক্ত হবেন কোন কাজে কীর্তন করবেন না আমরা এই সমগ্র স্টেটের একটা ফ্যামিলিতে পরিণত হয়েছে এখন এক প্রান্ত থেকে প্রান্ত ঠিক আছে না আচ্ছা এই মোক তোমার কেমন লাগে আপন না লাগে মুনি তোমার এই ঘর জন্ম নিছেন মই তোমার এই ঘর জন্ম নিছেন মই যদি মারোয়ারের ঘর জন্ম নিনু হয় তার মারোয়ারের বিষয়ে চিন্তা করনু হয় পাঞ্জাবের ঘর যদি জন্ম নিনু হয় পাঞ্জাবের বিষয়ে চিন্তা করনু হয় মই তোমার মানুষের জন্ম নিছেন আর মুই মোর বাপ মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান দেওয়ার জন্য জীবন সারা জীবন খালি যায়
মই প্রতিজ্ঞা করছি আমার বংশের আমার ভূখণ্ডের মানুষের জন্য আর কোনো জাত মাতামত করা না লাগে ঠিক আছে তা কথা হলো প্রথম কথা আদান প্রদান যতটুকু মুখ কথা কইছে আমি অতটুকু কেবল তোমার আগত করে কোনো এখন সামনের যে সিটিংটা আছে সেই সিটিংটা মনে হয় ফাইনাল ডিসিশন হবে দেখি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পক্ষ থেকে একদম দ্রুত গতিতে মানে দ্রুতগতিতে প্রতিজ্ঞা করছে আর ও সঙ্গে সঙ্গে এই কথা কর সদস্যদের কারণে সাফ হাম ঝুট নাই বলতে হ্যাঁ এস ফাইল দেখো হাম ছোট স্টার্ট কিয়া বলো সাফ এই দেখি হামনে স্টার্ট কিয়া আজ স্টার্ট কিয়া সব আপকে লিয়ে ঝুকা দেঙ্গে এর থেকে আর কি সত সুখবর হওয়া পারে কন্ত আমরাও ধন্য হইলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই প্রতিশ্রুতি বারবার কইছে যে স্যার জো হো গিয়া ভুল যাইয়ে আপ আগে দেখি হো গিয়া কুছ হো গিয়া ভুলা তো ভুলা ছড়ে যায় আর আগে মারিয়ে মনে করে স্যার জো হো গিয়া ছড় দিয়ে আগে মারিয়ে রাস কিজিয়ে ঠিক আছে কথা দেখো সামনে সিটিং অফ কথা সামনে সিটিং অফ যেটা হয় মানে বারবার এরকম একটা অনুরোধ করছে স্যার যে অ্যাজ ফার অ্যাজ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন সামথিং দ্য প্রবলেম মানে অল্প একটা প্রবলেম আছে হ্যাঁ সিএম পাওয়ার তার সিএম সিএম পাওয়ারের যে সাংবিধানিক অল্প প্রবলেম আছে তা আমরা ওই প্রবলেমটা যত তাড়াতাড়ি সলভ করবো আর তার আগে আমরা চাই না আপনারা এক সেকেন্ড আর অপেক্ষা করেন ফুলের কথা তো কত বড় শীতল কথা হয় না ভাই মুখ কমা লাগছে মুখ আসবে না দেয় আরে কমা লাগছে আমরা এক এক সেকেন্ড ভি রুকনা নাই চাহতা হ্যাঁ আপ বাড়িয়ে তাহলে আমরা বুঝলাম গুনার সেপে একটা স্বপ্ন দেখছে আমার প্রতি হয় না ভাই আমরা যে আমার বিকাশ মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিকাশ হয় না তা আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখে দিব তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাত যদি আমার মাথা থাকে আর মাথার উপরে যদি সবসময় থাকে তাই দেখিয়ে দিব বিকাশ কেমন করে করা লাগে মানব সভ্যতা কেমন করে জীবনযাপন করা লাগে আমি আর বেশি কিছু না কম মোর মনে হয় তোমরা এই ১৮ সেপ্টেম্বর যে আতকুই হয়েছে ভূমিকম্প হয়েছে তাতে নিশ্চয় ভয়ের একটা মৃত্যু তো সকালে ভয় আছে হ্যাঁ না ভাই ভয়ের আশঙ্কা হয়তো নিশ্চয় লাগি গেছে তা কিন্তু আমার বিশ্বাস আছে ওই বিশ্বাস আমি আলোক করুন যে সেই কথা আমি আর একবার তোমার মনত করি যান মনত রাখবেন কথাটা সেই জন্য ভয় খাবেন না হ্যাঁ যা ঘটছে তাতে ঘটছে ভয় খাবেন না যা ঘটছে দুর্ভাগ্যজনক কিন্তু এই ওই কথাটা তো আছে জীবন জোয়ারের জল সমুদ্রের ছায়া ভুলে না কখনো মন তৃষ্ণার কায়া ফুটিল গগনে ফুল মৃদু তলে বাস সূর্যবিহীন প্রকাশ নাহি অবকাশ প্রকাশের গতিবেগে মনোগত স্থির আমি তো ভুলিনি কভিকে অধীর যদি কোথাও দর্শনে হইত মিলন পদ তলে আবিষ্টিত হইত চিরন কুচিতাম তবে হেতু কি করিতে চাও আমি যাহা করিয়াছি তুমি তা পাও ব্যথা তুমি হেতা না হর শুনিয়াছি ভেদ নহ তুমি মানো কর্ম যাহা করিয়াছ তুচ্ছ জ্ঞান ভাবি সময়ের সংকেতে তুমি সব বুঝিতে পারি তবে আর একটা তোমার বিস্তারিত ভাবে কথা স্থান মানুষের যেটা ধর্ম জীবন মরণের কথা যার জন্ম হয়েছে তার মৃত্যু সুনিশ্চিত যার একবার সৃষ্টি হয়েছে তার বিনাশ সুনিশ্চিত কথা হল মানুষ এই জায়গার জন্ম হয়েছে এই জায়গার মরবে এইটুকু জায়গা যেতে বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল আসবে তা কথা হলো আমার জ্ঞান থাকা লাগবে
যে আমরা প্রত্যেকজনের মৃত্যুর কাছে যাবার নাছি আর এটাই ধর্ম এটা প্রাণের ধর্ম মৃত্যুর কবর যাওয়া লাগবে দিন বা দিন আর যদি না যাই যদি মনে না করি ভাটা যদি ভুলি যাই তাহলে মৃত্যুটা না আগত আসবে উমায় উঠতেবে উমায় উঠতেবে মৃত্যুটা এখানে এবার সাথে তো কথা আসলো আমি আসবে এলাকারে নাই উমায় খালি ভাটা ভুলি গেছে নাকি উমায় উঠতেবে আসবে তোমায় যদি উঠতেবে আসবে তো লাস্টটা লাভ তাহলে বুঝলাম আমরা বুঝলাম হে ইমা যদি উত্তর আসে তো লস সাইজন মৃত্যু মায়ের মৃত্যু তোর খায় রাখ মুজা অনেক সময় যেটা আমার সাধ্য সেটাই আমরা করব যেটা আমার সাধ্য নাই সেটা আমরা কি করব করার তো কিছু হইতে পারে সেই জন্য যেটা আমার করার সাধ্য নাই তার জন্য আছে সি পারসনলি যায় গ্যালাক্সি চালায় যায় সৌরজগৎ পরিচালনা করে হাজার হাজার সৌরজগৎ পরিচালনা করে উহার চরণত আমরা অর্পিত হছি আর শিবচণ্ডী আমার রাষ্ট্র ধর্ম ভারতবর্ষ নেতা পূজা করে নেতা আমরা ঠাকুর পূজে না নেতা পূজা করে আর আমার রাষ্ট্র ঠাকুর পূজা করে শিবচণ্ডী যখন টিটি হয়েছিল টিটি হওয়ার পরে যখন হ্যান্ড ওভার হয় তখন ভারত সরকার থাকিয়া মহারাজা প্রশ্ন করেছিল যে মহারাজ ঠিক আছে পাওয়ার অ্যাজ ফার অ্যাজ দ্য পাওয়ার অ্যাজ ফার অ্যাজ দ্য নন মুভমেন্ট মুভমেন্ট প্রপার্টি আমরা তো অকুপাইড করলাম কিন্তু তোমার তো ঠাকুরটা আমরা নিবার পাবো না কেন বলে আমার সংবিধানের ঠাকুর বুঝে নাই তো তোমার যদি ঠাকুরটা নেই তাহলে আমার ওই রাষ্ট্রপতি আসে তোমার ঠাকুর বুঝে থাকবে আমার প্রধানমন্ত্রী আসিয়া তোমার ঠাকুরটা বুঝা লাগবে তাহলে উপায় আমার ঠাকুর কি হবে রাজ্য যদি আমরা তার সংযুক্ত করতে ঠাকুর তো তোমার নেওয়া লাগবে এটা হবে না বলে তাহলে উপায় বলে তাহলে তোমার পার্সোনাল প্রপার্টি করে নাও বলে তাহলে পূজা কেন করে চলবে বলে তাহলে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে টাকা দেবো পূজা করছো যত যত টাকা টাকা দেবো মন্দির যত টাকা টাকা আমরা দেবো সেই জন্য গঠিত হয়েছে দেবত্ব টাস্ক ফোর্স ভারতবর্ষ কোন প্রত্যেক বছর বছর টাকা পায় তো সেই টাকাটা কত অ্যামাউন্ট দিবার লাগছে কি হবার লাগছে সেই সম্বন্ধে তো আমার জ্ঞান নাই তবে এই আজকে আর জয়পেশ মন্দিরত গেছিলাম দশপের মন্দিরত যে সেক্রেটারি গেছে তার জিজ্ঞাসা করল তো বলছে যে দেখেন আগে তো আমার দিছিল কয় বছর থাকি না দেয় হ্যাঁ তো সেই জন্য একটা প্রবলেম আছে ঠিক আছে তা আমার এগুলো মন্দির টন্দির যেগুলো আছে সেগুলো আমরা দেখুন হ্যাঁ তো সেই ট্রান্সপোর্ট এই সেই জন্য ঠাকুর মন্দির দিলে আমার আছে বিকাশ কর্ম সংস্কার কর্ম আচ্ছা আর এই যে পূজা করতে লাগছি এটা শিবচণ্ডী আমার রাষ্ট্র ধর্ম রাষ্ট্রীয় ধর্ম এটা বুঝলেন কথা আর এই ভূখণ্ড কারণ তার জন্য শিবচণ্ডী করা লাগবে স্বতন্ত্র আছে যায় যে ধর্ম পালন করে খ্রিস্টান ইসলাম যায় যে ধর্ম পালন করে কোনো আপত্তি নাই যার যার ধর্মে তাই তাই বিরাজ পর থাকতে পারে ধর্মের কোনো ত্রুটি নাই এখন সদায় মিলিমিশিয়া জাত পাত সময় মিলিমিশে আমরা অনলি ফর বিকাশ করব ঠিক আছে বিকাশ করব না সুন্দর করে জীবনযাপন করব তাই এই আশা রাখিয়া তোমরা মন কথাটা বুঝছেন এই আশা রাখিয়া বই আজকে আর এই বক্তব্য এটিকে সমর্পণ করবো ফির দেখা হবে কাব্যিক সাহিত্যিক মহারাজ শ্রী শ্রী আনন্দ রায়ের জয় হোক কাব্যিক সাহিত্যিক ধর্মরাজ মহারাজ শ্রী শ্রী আনন্দ রায়ের জয় হোক কাব্যিক সাহিত্যিক ধর্মরাজ মহারাজ শ্রী শ্রী আনন্দ রায়ের জয় হোক কাব্যিক সাহিত্যিক মহারাজ শ্রী শ্রী আনন্দ রায়ের জয় হোক কাব্যিক সাহিত্যিক ধর্মরাজ মহারাজ শ্রী শ্রী আনন্দ রায়ের জয় হোক Nah.
Thank you.
Ha,
Thank you.